মসজিদের সৌন্দর্য হচ্ছে নামাজি মসজিদের সৌন্দর্য নামাজি শুধু আপনি জুমার নামাজ পড়ে কোনো লাভ হবে না জুমার নামাজে আসলেন বাকি কোথায় গেল মসজিদের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসে বলেছেন আমি একটাই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকের আলোচনা শেষ করব উত্তরটা আপনার আসরের সময় দিবেন আমাকে আমি বুঝতে পারবো যে কতজন আপনি বুঝেছেন আপনি আল্লাহকে ভালোবাসেন না শয়তানকে ভালোবাসেন এটাই আজকাল আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে আল্লাহ বলছেন যারা সলাৎ পড়লো সে আমাকে খুশি করল আর যারা সলাতে আসলো না তারা শয়তানকে খুশি করলো তা আজকাল আপনার নির্ভর করবে যে আপনি আল্লাহকে চান না শয়তানকে চান আর শয়তানের পরিণাম হচ্ছে যাহার নাম সে তো যাবেই আপনাকে সে নিয়ে যাবে আল্লাহকে যদি রাজি করতে চান তাহলে আপনার উপস্থিতি আসরে লাগবেই আর যদি শয়তানকে খুশি করতে চান তাহলে উপস্থিতি লাগবে না জুমার দিনে আসলেই হবে তাহলে শয়তান খুশি থাকবে যে না তারা ঠিক আছে আমার দলে তারা আছে তো দেখবো আজকে যে আপনারা আল্লাহর দলে আছেন আমাদের আকের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সলাদকে গুরুত্ব দিয়ে গিয়েছেন কারণ সলাদ হচ্ছে মুসলিমের পার্থক্যকারী কাফের এবং মুসলিম থেকে পার্থক্য করে তাই আমি অনুরোধটুকু রাখবো যে আল্লাহ আপনারা আর যারা আসছেন আল্লাহকে বলুন যে আল্লাহ আমি এসেছি আল্লাহ আহ আপনি আমাকে হেদায়ত করুন আমি যে দুদিন বেঁচে থাকবো আল্লাহ আমার দ্বারা যেন সলাদ আদায় হয় আমি যেন সলাদ থেকে আর বিরত না হতে পারি আপনি বাংলায় আল্লাহকে বলুন আল্লাহ দেখবেন অটোমেটিক আপনাকে আমি কোথায় দিলাম চল্লিশ দিন যদি আপনি সলা আদায় করেন করে যদি আপনার লাভ না হয় তো সলাদ আপনি ছেড়ে দিবেন সলাদ আদায় করলে আপনার শারীরিক এত উপকারিতা আছে সলাদ যে আদায় করবে তার পবিত্রতা সে অর্জন করবে তার গোসল খাওয়া দাওয়া ঘুম আরাম বিশ্রাম সব মেনটেনে থাকবে যখন আপনি জহরের সলাদ আদায় করবেন আপনি অটোমেটিক বারোটার আগে গোসল করে রেডি আর যখন আপনি বেনামাজি আপনি গোসল করবেন চারটার সময় তিনটার সময় তাতে আপনার শারীরিক ক্ষতি হবে সর্দি লেগে যেতে পারে ঠান্ডা আসতে পারে এবার আপনি যখন নামাজি হবেন আপনার ঘুম কম হবে যে মমিন সে কম ঘুমায় যে মমিন তার খাওয়া দাওয়া হবে কম সুতরাং নামাজের মাধ্যমে আপনাদের দাবি হচ্ছে মন ভালো হলে নামাজ লাগে না আর মহিলাদের দাবি হচ্ছে মন ভালো থাকলে পর্দা লাগে না এগুলো হচ্ছে শয়তানের দাবি এগুলো মানুষের দাবি নয় মানুষের দাবি হচ্ছে যে ছাড়া হতে পারে আর পর্দা ছাড়া মন যেতে ভালো থাক পর্দা লাগবে কাছে দোয়া আল্লাহ এই এই জাতিকে গ্রামবাসীকে সারা দুনিয়াবাসীকে আল্লাহ সঠিকটা বুঝার তুমি তৌফিক দান করো তাই সকল পড়ুন আমিন মসজিদটা তৈরি করেছেন মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন মসজিদে আসুন আমি আপনাদের জন্য রয়েছি ইনশাল্লাহ শিক্ষার ব্যাপারে আলোচনা রেখেছিলাম হ্যাঁ ফল পেয়েছি অনেক ছাত্র বেড়ে গিয়েছে আরও দোয়া করছি আল্লাহর কাছে যে আপনারা যারা এখনো এই মসজিদে পাঠাননি পাঠান ইনশাল্লাহ আপনাদের এই জাতির উপকার করার জন্য সন্তানদেরকে পাঠান ইনশাল্লাহ তাদের দ্বারা আপনারা উপকার পাবেনই পাবেন নিশ্চিত পাবেন ইনশাল্লাহ তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করার এবং পাঁচ সালাত আদায় করার তৌফিক দান করেন তাই শুক্ল আমিন আল্লাহ রসুলের অনুসরণের মাধ্যমে ইসলামের যাবতীয় ঢুকানো আছে যখনই রসুলকে আপনি ভালোবাসতে শুরু করবেন সুন্নতকে ভালোবাসতে শুরু করবেন আপনার অটোমেটিক সব হয়ে যাবে তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ সকলকে সঠিক বোঝার এবং রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া থাকার তৌফিক দান করেন তাই শুক্ল আমিন বিসমিল্লাহ রহমান